Hello viewers, today in this tutorial we will learn HSC transformation of CumuloBot 2017. Okay, let's start. Some essential agricultural inputs are to be ensured to increase our food production. Etake active korte hobe. Amra jani passive jodi deya thake tahole shekhane duti jinish obosshoi ensure kora ache. Ki ki passive hoyeche sarbota verb thake ar mul verb er past participle thake. Dekhi এখানে তা আছে কিনা সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট আর টু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব বি হচ্ছে বি ভার্ব হ্যাঁ এখানে বি ভার্ব রয়েছে প্যাসিভ ভয়েসের জন্য আর এনশিওর হচ্ছে মেইন ভার্ব এটার পাস্ট পার্টিসিপল রয়েছে এনশিওরড তাহলে এখানে বি ভার্ব রয়েছে বি ভার্ব হিসেবে বি নিজেই সরাসরি আছে আর মূল ভার্বের আছে এখানে পাস্ট পার্টিসিপল তার মানে এটি প্যাসিভ ভয়েসে রয়েছে আর টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন এটা হচ্ছে ইনফিনিট ফ্রেজটি এভাবেই থাকবে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে তিনটি জিনিসের সচরাচর পরিবর্তন হয়ে থাকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এখানে কিন্তু একটি জিনিস লক্ষণীয় যে সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস আর টু বি এনশিওরড বাই আস এখানে বাই আসটা উজ্জ রয়েছে টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন তাহলে এখানে বাই আসটা উজ্জ রয়েছে সেটাকে ধরে নিয়ে উত্তর করতে হবে আজ থেকে এখানে আমাদের সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করে নিতে হবে তাহলে উত্তরটি হবে এরকম উই আর টু এনশিওর সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস টু ইনক্রিজ ফুড প্রোডাকশন আমরা উত্তরটি মিলিয়ে নেই উই আর টু এনশিওর সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন উত্তরটি যথার্থ হয়েছে এখানে উই সাবজেক্ট আর টু হলো মডাল অক্সিলারি ভার্ব ওটা এখানেও ছিল অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটাতে একই রয়েছে এনশিওর হচ্ছে মেইন ভার্ব আর সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস এটি হচ্ছে অবজেক্ট যেটা সাবজেক্ট থেকে আমরা অবজেক্ট বানিয়ে ফেলেছি আর টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন এটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ যেটি প্যাসিভ ভয়েসে যা ছিল অ্যাক্টিভ ভয়েসে সর্বদা তাই থাকবে নম্বর বি দ্য ফার্মার্স হু আর পোর ডু নট গেট লোনস অন ইজি টার্মস ফার্মাররা যারা হয় গরিব তারা সহজ শর্তে ঋণ পায় না এটাকে সিম্পল করতে হবে সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স তা অ্যানালাইজ করে নেই দ্য ফার্মার্স এখানে সাবজেক্ট আর এদিকে ভার্ব ডু নট গেট লোনস অন ইজি টার্মস তাহলে দ্য ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস আগে এবং পরে মিলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ রয়েছে অর্থাৎ আইসি রয়েছে আর হু আর পোর এই মাঝখানে ডিসি রয়েছে ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লোজ হু হোয়াট হোম হোস হোয় আর হাউ এই ধরনের রিলেটিভ প্রোনাউন কিংবা কনজাংশন দিয়ে তৈরি থাকে তাহলে হু আর পোর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ ডিসি আর আগে পরে মিলে আইসি ডিসি এবং আইসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স এখানে দেওয়া আছে এই যে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে এই ডিসি এবং আইসি এটা মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় আমাদের যখন এটাকে সিম্পল করতে হবে তখন একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে আর আরেকটি ফ্রেজ আমরা ব্যবহার করতে পারবো তাহলে আমরা ফেরত আসি এখানে দ্য ফার্মার্স ডু নট গেট দ্য লোনস অন ইজি টার্মস এটিতে একটা ক্লোজ আছেই এই ক্লোজটাকে ঠিক রাখবো আর এই ডিপেন্ডেন্ট ক্লোজটাকে আমরা ফ্রেজ বানিয়ে ফেলবো তবে এখানে ফ্রেজ বানানোর দরকার নেই এখানে হু আর পোর এই টোটাল অংশটা ফেলে দিয়ে শুধু পোরটাকে এই সাবজেক্টের মধ্যে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাবজেক্টের অংশে ব্যবহার করে ফেলতে পারি তাহলে ডিপেন্ডেন্ট ক্লোজটা ভ্যানিশ হয়ে যাবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে যেটা মিলে একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তাহলে আমাদের উত্তরটি হবে এরকম দ্য পুর ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস আমরা উত্তরটি মিলিয়ে দেখি দ্য পুর ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস এখানে লক্ষণীয় যে দ্য ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস এটি আগের মতো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে শুধু দ্য ফার্মার্সের মধ্যে আমরা পোর শব্দটি ব্যবহার করেছি ডিপেন্ডেন্ট ক্লোজটাকে বানচাল করে দিয়ে এই পোরটাকে এখানে নিয়ে এসেছি তাহলে দ্য পোর ফার্মার্স সাবজেক্ট হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের এভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করে ফেললাম নাম্বার সি হোয়াট পিটি এখানে যেটা উজ্জ রয়েছে সেটা হলো হোয়াট পিটি ইট ইজ বা ইট ওয়াজ এরকম এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এটাকে অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে আর অ্যাসারেটিভ করার সময় আমাদের মনে রাখতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে হোয়াট বা হাউ থাকে সেটার পরিবর্তে কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেড বসে ইট ইজ বা ইট ওয়াজ ধরে নিয়েছে যেটা এখানে উজ্জ্বল রয়েছে সেটাকে ধরে আমাদের উত্তরটি করতে হবে তাহলে উত্তরটি হবে এরকম
ইট ইজ আ গ্রেট পিটি অথবা ইট ওয়াজ আ গ্রেট পিটি, দুইভাবে উত্তরটি রাইট হয়, আমার উত্তরটি মিলিয়ে নেই। ইট ইজ আ গ্রেট পিটি এভাবে রাইট, আবার ইট ওয়াজ এ গ্রেট পিটি এটাও রাইট। তবে যেহেতু এই পুরো প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে ইট ইজ এ গ্রেট পিটি এটা বলাটাই বেশি যৌক্তিক। নাম্বার ডি, দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস নেসেসারি ফর ফুড প্রোডাকশন, ফার্মাররা ফুড প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় ফ্যাসিলিটি পায় না। এটাকে কমপ্লেক্স করতে হবে, সেন্টেন্সটি কিভাবে আছে আমরা দেখে নিই। দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস, এই পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে অর্থাৎ আইসি রয়েছে। নেসেসারি ফর ফুড প্রোডাকশন এটা হচ্ছে একটি ফ্রেজ, এই ফ্রেজ থেকে যদি আমরা ডিসি বানাই ফেলতে পারি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ বানাতে পারি, তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে আইসি, আর পরে নতুন বানালাম হলো ডিসি, এই মিলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে আমরা ডিসিটা কিভাবে বানাবো, আমরা যদি এখানে একটা রিলেটিভ প্রোনাউন এবং ভার্ব ব্যবহার করি তাহলে তো সেটা ডিপেন্ডেন্ট ক্লোজ হয়ে যাবে। যেমন এখানে ব্যবহার করতে পারি হুইস আর অথবা দ্যাট আর, হুইস বলতে এই ফ্যাসিলিটিসকে বোঝাচ্ছে। তাহলে উত্তরটি হবে এরকম, দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস হুইস অথবা দ্যাট আর নেসেসারি ফর ফুড প্রোডাকশন, আমাদের উত্তরটি মিলিয়ে নিই আমরা। দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস দ্যাট অথবা হুইস আর নেসেসারি ফর ফুড প্রোডাকশন, উত্তরটি যথার্থ হয়েছে। তবে এখানে আমরা অ্যানালাইজ করে নিই কি কি করলাম। দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস এই পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দ্যাট অথবা হুইস আর নেসেসারি ফর ফুড প্রোডাকশন এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লোজ মিলিয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আমরা পরেরটিতে চলে যাই, নাম্বার ই, আনফর্চুনেটলি দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস, দুর্ভাগ্যক্রমে তারা তাদের প্রোডাক্টসের যথাযথ দাম পায় না। এটিকে কম্পাউন্ড করতে হবে। তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারি, আমাদের কম্পাউন্ড করতে গেলে আমরা জানি দুটি ক্লোজ লাগে, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটি কোঅর্ডিনেট ক্লোজ। এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দেয়াই আছে, আমরা এই অ্যাডভার্ব থেকে একটা ক্লোজ তৈরি করতে পারি নতুন, এই একটা পদ্ধতি, অথবা এই দেয়ার প্রোডাক্টস অর্থাৎ তারা প্রোডাক্ট তৈরি করে এটা দিয়েও আমরা নতুন একটা ক্লোজ তৈরি করতে পারি। তাহলে আমাদের উত্তরটি হবে এরকম, দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস অ্যান্ড ইট ইজ আনফর্চুনেট, এভাবে উত্তরটি হতে পারে। অথবা উত্তরটি হতে পারে এরকম, দে প্রোডিউস দেয়ার প্রোডাক্টস বাট আনফর্চুনেটলি দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেম, আমরা উত্তরটি মিলিয়ে দেখি। দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস এটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অ্যান্ড ইট ইজ আনফর্চুনেট এটি একটা কোঅর্ডিনেট ক্লোজ হয়ে গেল। তাহলে আগে আইসি এবং পরে সিসি মিলিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। অথবা দে প্রোডিউস দেয়ার প্রোডাক্টস এই পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ আইসি, বাট আনফর্চুনেটলি দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেম, বাট আনফর্চুনেটলি থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে সিসি। তাহলে আগে আইসি পরে সিসি এই মিলিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, আমাদের উত্তরটি যথার্থ হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।